তৌহিদি জনতার কণ্ঠস্বর, হকের আকাশের উজ্জ্বল নক্ষত্র, আকাবের ও আসলাফের উত্তম নমুনা, তারুণ্যের আইডল, খেলাফতের স্বপ্নদ্রষ্টা, আপনার আমার সকলার সুপরিচিত মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ মাগরিব নামাজের পরে বয়ান করেছেন, আপনাদের চট্টগ্রামের গর্বিত সন্তান, সারা বাংলাদেশের মুসলমানদের অন্যতম আইডল, ঐতিহ্যবাহী লালখান বাজার মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সহকারী পরিচালক, বহু গ্রন্থের প্রণেতা আল্লামা মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বী বাবারা, নৌজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সবলা অত্যন্ত শরীফা মা ও বোনেরা, মাদ্রাসা স্কুল কলেজের আজিজ তোলাবৃন্দ, মহান আল্লাহ পাকের দরবারে অবনত চিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক মুসলিম উম্মার অত্যন্ত সংকটপূর্ণ মুহূর্তে আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসবার বসবার, উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি ফিকরি আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আসুন সেজন্য জবান খুলে উচ্চ কণ্ঠে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, মহব্বতের আওয়াজে একবার কালিমাতুর শুকুর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, বিগত দুই দিন আপনারা দেশবরণ্য উলামায়ে কেরামের জবান থেকে ইসলামের বিভিন্ন বিষয়াদির উপর আলোচনা শুনেছেন। সম্ভবত সর্বশেষ আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করার লক্ষ্যে বসেছি কর্তৃপক্ষের অনুরোধে। আমি আজ থেকে সাত বৎসর আগ থেকে আপনাদের এই মাহফিলে ধারাবাহিক আলোচনা করে আসতেছি। মিডিলে তিন বৎসর ইচ্ছা থাকার পরও আসতে পারি নাই, কারণ জালিমের জিন্দানখানায় বন্দী ছিলাম। আপনাদের অত্র সংগঠনের অন্যতম সদস্য এবং দায়িত্বশীল উলামায়ে কেরামের আস্তাবাজন জাহিদ ভাইয়ের প্রেরণায়, উৎসাহ উদ্দীপনায় এখানে দেশবরণ্য উলামায়ে কেরাম আসার সুযোগ পান, আসতে পারেন। আল্লাহ পাক জাহিদ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। মহতারাম হাজিরিন, সর্বশেষ যে আলোচক দিনের গুরুত্বপূর্ণ বিষয়ে যে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, আমি মনে করি এই আলোচনা নিয়ে যদি আমরা বাড়িতে যেতে পারি আর এর প্রেরণায় যদি আমরা ময়দানে কাজ শুরু করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশের সামাজিক ইসলামী বিপ্লব সময়ের ব্যাপার হবে মাত্র। মনে রাখবেন, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদেরকে মুসলমান হওয়ার পাশাপাশি মোকাম্মল শরীয়তের অধিকারী, পূর্ণাঙ্গ শরীয়তের অধিকারী, সমস্ত নবীদের নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। দুনিয়ার সমস্ত নবীর আমলে দীনি তাহজিব তামাদ্দুন প্রতিষ্ঠাতার ফিকির করতেন শুধুমাত্র নবীরা, অনুকরণ করতেন উম্মতেরা, কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা ওই নিয়ামতে ভূষিত করেছেন যেই নিয়ামতের দায়িত্ব আল্লাহ পাক নবীদেরকে দান করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা প্যারা নবীকে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সমাসীন করার পাশাপাশি এই উম্মতকেও শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করে তাদের গুণ এবং মর্যাদার আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমরা উম্মতের মধ্যে খাইর সর্বশ্রেষ্ঠ। তার অর্থ হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ পাক যত নবীর উম্মত পৃথিবীতে প্রেরণ করেছেন তন্মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। এই উম্মত শ্রেষ্ঠ কেন?
আল্লাহ বলেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই উম্মত ওই কাজ করবে আগের নবীরা যেই কাজ করত। আগের নবীদের জিম্মাদারি ছিল গোটা দুনিয়ার মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্য। আর এই গুরু দায়িত্ব, এই জিম্মাদারি পয়গম্বরী, এই জিম্মাদারি আল্লাহ তাআলা আখিরি নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার বদৌলতে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদকে এই সিফত দান করেছেন। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আমার খুতবায় দুইটা আয়াত এর অংশ বিশেষ তেলাওয়াত করেছি, অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটি আয়াত। উম্মতের জিন্দগিতে এই দুই আয়াতের প্রভাব যদি বিস্তার করতে পারে ইনশাআল্লাহ সমাজে তাগুতরা যত বড় শক্তিশালী হোক ইসলাম বিজয় হওয়া সময়ের ব্যাপার হবে মাত্র। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ভালো করে খেয়াল করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অগো নবী আজকের এই দিনে, নির্দিষ্ট এক দিনে যেই দিন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন এই দিনকে আল্লাহ পাক টার্গেট করে বলেন অগো নবীজি দীর্ঘ পরিক্রমা অতিক্রম করার পরে আজকের এই দিনে আমি আল্লাহ দীন ইসলামকে আপনার উপর আনিত শরীয়তকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। একটি কথা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় আল্লাহ পাক তার সন্তান এবং উম্মত চলার শরীয়ত দিয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় তার আওলাদ এবং তার কৌমের জন্য আল্লাহ শরীয়ত দান করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় আল্লাহ তাআলা তার সন্তান এবং কৌমের জন্য আল্লাহ পাক শরীয়ত দান করেছিলেন, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, দাউদ, সুলাইমান, হযরত ইয়াহইয়া, হযরত জাকারিয়া, হযরত হারুন, হযরত মূসা, হযরত ঈসা, সমস্ত পয়গম্বরদের আমলে আল্লাহ তাআলা শরীয়ত দান করেছিলেন। কিন্তু আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীকে আল্লাহ পাক মুকাম্মল শরীয়তের অধিকারী বানান নাই। আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিসীমার জন্য, নির্দিষ্ট গণ্ডির জন্য, নির্দিষ্ট এরিয়ার জন্য, নির্দিষ্ট পরিসীমার জন্য আল্লাহ তাদেরকে নবুয়াতের শরীয়তের দায়িত্ব দান করেছিলেন। কিন্তু আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1500 বছর পূর্বে আল্লাহ প্রেরণের পাশাপাশি এই কথা আল্লাহ ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অগো প্যার হাবিব, অগো দুস্ত হাবিব, অগো হাবিবে কিবরিয়া, অন্য অন্য নবীর শরীয়তের মতো আপনার শরীয়তকে আমি আল্লাহ নির্দিষ্ট গণ্ডির ভিতরে আবদ্ধ করি নাই। আমি আল্লাহ তাআলা দীর্ঘ পরিক্রমার পরে আপনার ত্যাগতিকার পরে আপনার উপর আনিত দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। দুনিয়ার কোন নবীর শরীয়ত পরিপূর্ণ ছিল না, কেন? একটা শরীয়তের পরে এক নবীর শরীয়তের পরে আরেক নবীর শরীয়ত আসতো। এবার আপনারা আওয়াজ করে বলেন আমাদের নবীর পর আর কেয়ামত পর্যন্ত কোন শরীয়ত আসবে? আওয়াজ হবে না, একটু জোরে কান বলেন আমাদের নবীর পরে আর কেয়ামত পর্যন্ত কোন নবী আসবে? নবীও আসবে না, শরীয়ত আসবে না। কেন? দীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। যেমন আমি আপনাদেরকে বলি, যদি কোনো গ্লাসে পানি ভর্তি থাকে, গ্লাসটা যদি পানি ভরপুর হয়ে থাকে, এই গ্লাসের মধ্যে পানি দিলে আর পানি টিকবে? কথা বলেন না কেন? কেন পানিয়ে ভরপুর গ্লাস, পানিয়ে ভর্তি গ্লাস, এই গ্লাসের মধ্যে আর পানি আটার কোনো সুযোগ নাই। ঠিক অনুরূপভাবে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই ঘোষণা পেয়ারা নবীর দিনের ব্যাপারে আল্লাহ পাক দেওয়ার পরে এই দিনের ব্যাপারে আর কোনো বাড়াবাড়ি করার সুযোগ আল্লাহ উম্মতে মুসলিমাকে দান করে। দীনে মুহাম্মদের শরীয়তকে আল্লাহ পাক এমনভাবে মোকাম্মল করেছেন, এই দীনে শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনিত দীন, যেদিন থেকে আল্লাহ নাজিল করেছেন মোকাম্মল হওয়ার আজ পর্যন্ত, এরপর থেকে কিয়ামত পর্যন্ত চলার জন্য আল্লাহ পাক যত সারে, যত শরীয়ত, যত যত নিয়ম, যত যত কানুন বর্তিকা দরকার, একটা দুনিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত চলার জন্য যত নিয়ম আর কানুন বর্তিকার দরকার আল্লাহ সব কিছু প্যারা নবীর শরীয়তের মধ্যে দান করেছেন। এজন্য দীন ইসলামের ব্যাপারে আধুনিকতার ছবল দিয়া ইসলামকে বিকৃতি করার সুযোগ পৃথিবীর কোনো মুসলমানের নাই। কথা বলেন আওয়াজ করবেন ঠিক কিনা? দেখেন দীন ইসলামের মধ্যে আধুনিকতার ছবলে, আধুনিকতার দোহাই দিয়া ইসলামী তাহাতিব তামাদ্দুনকে পাশ কেটে ওয়েস্টার্ন কালচার এনে ইসলামী ভাবধারার উপরে চূড়ান্ত ভাবে আঘাত হানার কোন সুযোগ মুসলমানদেরকে আল্লাহ পাক দান করেন নাই। কেন?
মুসলমানের নবী প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত এমন মুকম্মল যে কিয়ামত পর্যন্ত এই শরীয়ত চলতে আর নতুন কোন বিধানের দরকার নাই কিয়ামত পর্যন্ত শরীয়ত চলতে যত বিধান আর নিয়ম বর্তিকার দরকার সব আল্লাহ আমাদের নবীর শরীয়তে দান করেছে আপনি দেখেন আমি একটা একটা করে উপমা দেই রাত কভার হয়ে যায় আমি কয়েকটা টাচ করি দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহর আনতে শরীয়তের পরে যদি কেউ আধুনিকতার নাম দিয়া এই সমাজে কোনো রুল জারি করতে চায় আধুনিকতার নামের ভিতরে থাকবে নষ্টামি আর ভ্রষ্টামি উলঙ্গপনার বেহায়াপনা ভাই কথা বলেন আওয়াজ করবেন ঠিক কিনা জোরে কোন যেমন আমি আপনাদেরকে বলি ইসলামের অহি শুরু হয়েছে শিক্ষার মাধ্যমে আর ভাই কথা বলেন না কেন যে রাসূলের উপর যে অহি নাযিল হয়েছে এই অহিটা কিসের ভিত্তিতে বলেন তো সবাই বলেন না ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক না শুধু শিক্ষার নামে হয় নাই এটা ভুল শুধু শিক্ষা নয় আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক পর নবী তোমার রবের নামে তাহলে শিক্ষা কার নামে হবে বলেন একটু জোরে বলেন না শিক্ষা কার নামে হবে তার মানে শিক্ষা দুই প্রকার একটা হলো প্রগতিশীল তাগুত শাসিত শিক্ষা আরেকটা হচ্ছে রব প্রদর্শিত শিক্ষা একটা হলো রব্বে করিম প্রদর্শিত শিক্ষা আরেকটা হলো তাগুত সমর্থিত শিক্ষা তাগুত সমর্থিত শিক্ষা মানুষকে আধুনিকতার নামে আকৃত অর্থে পণ্ডিত বানাইলো আল্লাহ তাআলা তাদেরকে মানুষের লেবাসে তাদের আমল আখলাকের মধ্যে জানোয়ার আর পশুর আখলাক ঢুকায় দিয়েছেন আর রবের শিক্ষার নামে যারা অন্তর্ভুক্ত তার আকৃত অর্থে পণ্ডিতের পাশাপাশি মুকাম্মল মানুষ হওয়ার সুযোগ আল্লাহ তাদেরকে দান করেছেন যেমন দেখেন আমরা যে এই বছর জেল থেকে বের হইছি আমি 2022 এর নভেম্বরের 30 তারিখে বের হইছি 20 মাস জেল খেটে বের হইছি এসেই দেখি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে শকুনের নজর পড়েছিল নাউজুবিল্লাহ বলবেন না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে শকুনের নজর পড়ছিল সেটা কি যে তাম পৃথিবী জুড়ে এখন যে নাস্তিকতার প্রভাব এটা একটা বিশাল ঝড়ের মতো মুসলমানদেরকে আপনার গ্রাস করার চেষ্টা চালাচ্ছে নাস্তিকতার ঝড় গোটা দুনিয়া ইউরোপ আমেরিকাতে তো এখন সমানের সদল বলে মানুষ নাস্তিকতা গ্রহণ করতেছে নাস্তিকতার মূল থিওরি কি দেয়ার আর গড ইজ নট আল্লাহ বলতে কিছু নাই এবার আপনারা জোরে বলেন আমাদের মালিক আছে না নাই জোরে করেন আমাদের মালিক আছে তিনি কে তিনি একক সত্তার মালিক তিনি আল্লাহ বলেন তিনি আল্লাহ আর নাস্তিকতার শিক্ষার মূল চ হলো আল্লাহ বলতে কোনো শব্দ নাই মালিক বলতে কোনো শব্দ নাই স্রষ্টা বলতে কোনো শব্দ নাই সব প্রাকৃতিক নিয়মেই হয়েছে বিগ ব্যানের মাধ্যমে হয়েছে বিগ ব্যানের মাধ্যমে এগুলো বলার বিশ্লেষণ করার সময় আমার হাতে নাই আর নাস্তিকতার শিক্ষার আরেকটা থিওরি হলো আমরা বলি আমাদের আদি পিতাকে জোরে কয় না সবাই বলেন না আমাদের আদি পিতাকে রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানু আদম মিন আদম ও আদম মিন তুরাব রাসূল বলেন সবাই আদম থেকে আর আদমকে আল্লাহ বানাইছেন মাটি থেকে বলেন আমাদের আদি পিতাকে ভাই কথা বলেন আমাদের আদি পিতা আর আদমকে আল্লাহ বানাইছেন মিন তুরাব মাটি থেকে আদমের উৎপত্তি মাটি আর আদম থেকে আমরা তার মানে সমস্ত মানুষের আদি পিতার নাম কি আর এই যে ডারউইনের থিওরি যেটা বিবর্তনবাদ যেটা বিবর্তনবাদের মূল কথা হলো মানুষ বানর থেকে এসেছে মানে মানুষের আদি পিতা হচ্ছে বানর মানে শিক্ষার কতটুকু বিকৃতি ঘটলে একটা মানুষ নিজের আদি পিতা বানর বানাতে চায় এটা অনুমান করার সুযোগ থাকে না মানে রুচির কত বিকৃতি ঘটলে একটা মানুষ নিজেকে মানুষের সন্তান বলতে আদমের সন্তান বলতে রাজি হয় না পশু আর জানোয়ারের সন্তান পরিচিতি দিতে চায় এই রকম কুশিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে বেঈমান বানানোর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনার এই শিক্ষা অন্তর্ভুক্ত করেছিল যে বিবর্তনবাদ নীতি যখন আমরা উলামা ইকরাম মাথার মধ্যে মামলার খড়ক নিয়ে যখন অকপটে বলা শুরু করলাম যে বাংলাদেশের মতো দ্বিতীয় অধ্যুষিত মুসলিম রাষ্ট্রে বিবর্তনবাদের মতো নাস্তিকতার শিক্ষা চলবে এই নাস্তিকতার শিক্ষা দিয়া আগামী প্রজন্মকে বেঈমান বানাবে এই দৃষ্টতা তারা দেখাবে তাদের স্থান বাংলার জমিনে হতে পারে না আমরা যখন বলা শুরু করে দিলাম তখন রাষ্ট্রের পক্ষ থেকে মেসেজ দেওয়া হলো মোল্লারা সব বুঝে না বিবর্তন মানে বানর থেকে মানুষ না বিবর্তন মানে এটা বিজ্ঞান বিজ্ঞান বলে বিবর্তনবাদের শিক্ষার নামে আগামী প্রজন্মকে যখন বেঈমান বানানোর জন্য চক্রান্ত শুরু করেছিল রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে আমরা যখন আবার বিবর্তনের উপরে যখন ব্যাখ্যা
বিশ্লেষণ শুরু করলাম যখন বর্ণনা শুরু করলাম যে বিবর্তনের সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই খেলা যখন পড়ছে শিক্ষামন্ত্রী দীপুমনি ক রং হেডেক ভুল হয়ে গেছে খেলার নাম বাবুজি একটা কথা আছে না আরে ভাই কথা বলেন না কেন চট্টগ্রামের মানুষের আওয়াজ এমন হইলে তো দিন চলবে না দিনের জন্য তোমাদেরকে সিংহর মতো গর্জন করতে হবে কারণ তোমাদের বসবাস হচ্ছে এই উত্তাল তরঙ্গমালার সঙ্গে তোমাদের আওয়াজ হবে সেইভাবে মুসলমান আমি তোমাদেরকে বলি কে কুন্দল করো আমার ভাই উসামা বলে গেছেন যে দলের বিরুদ্ধে আমাদের কোনো ভূমিকা নাই আমরা মোল্লারাই দল করে কি করব যেই দলের মার্কা ডিজি গান্দিয়া প্রচার হয় এই দলের সাথে আমাদের সম্পর্ক তাহলে তো ইজ্জতই যাবে সত্য না মিথ্যা জোরে কান একটা মুসলিম রাষ্ট্রে ডিজি গান্দিয়া নির্বাচনের প্রার্থী তার নির্বাচনের মার্কা প্রচার করবে এর চেয়ে লজ্জাজনক আর কিছুই হতে পারে না আর এই রকম ডিজি গান মার্কা নির্বাচন এবং দল তো আমরা করি না দলও আমরা করে না এরকম দল আমরা করি না দলও আমাদেরকে কেন আমাদের দল একটাই মদিনার দল বলেন আমাদের দল সবাই কয় না জোরে কোন আমাদের দল আমাদের নেতা মুহাম্মাদুর বলেন আমাদের নেতা এই নেতার বিকল্প পৃথিবীতে নাই এই ছেলেরা জোরে কো ডরখুরি মা তো না আমাদের নেতার মতো বিকল্প নেতা পৃথিবীতে নাই এই জন্য কোন নেতা আমাদের চোখে বাজে না সত্য না মিথ্যা জোরে কোন এটা হলো বাস্তবতা চূড়ান্ত বাস্তবতা আল্লাহ তাআলা আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আদর্শবান চরিত্রবান সুশিক্ষায় শিক্ষিত রব্বে করিম প্রদর্শিত শিক্ষিত এমন জ্ঞানবান এমন আখলাকি এমন সুনিপুণ চরিত্র অধিকারী কোন নেতা পৃথিবীতে প্রেরণ করেন নাই করবেও না সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা আদর্শ মানি তাদের সামনে দুনিয়ার নেতারা মশার মতো মনে হয় না আমাদের দেশের নেতার চরিত্র অবজার করলে আমাদের দেশের নেতাদের চরিত্র অবজার করলে ভালো তো আছেই অবজার করলে মানে কখন ভালো কাজ করছে এগুলো বের করতে অনেক সময় লাগবে আর মুহাম্মদ রাসূলুল্লাহ তো এমন আদর্শবান লিডার যার 63 বছর জিন্দিগিতে কোনো কালিমা নাই সুবহানাল্লাহ জোরে বলবেন এমন নেতা আমরা পাইয়া নবী পাইয়া তাগুর শাসিত দলের পেছনে ঘোড়া এর চাইতে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না বলেন আওয়াজ করে বলেন না ঠিক কি না জোরে কান আফসোস আর দুঃখের বিষয় দিকে তো যাওয়ার আমার সুযোগ নাই গেলে অনেকে আবার নারাজ করব কারণ অনেকে তো এখানে যারা আছেন এই যে মাহফিলে পড়ে গিয়ে আবার প্রার্থীর মিছিলে অংশগ্রহণ করে কিছু টাকা এবং বেলা বিস্কুট এবং চা খাওয়ার একটা সুযোগ দান করবেন আমি তো জানি এগুলা আমাদের এই বাঙালিদের স্বভাব জানি হুজুরের কথা বললো শুনলো কো ঠিক মমতাদের গান শুনলো কো ঠিক আসলে যে ঠিক কোনটা হারা নিজেরও জানে না জাহাঙ্গীর হুজুর যদি শুনে জাহাঙ্গীর হুজুরের নসিরেন হল্লা বয়ানি ডুম ডুম বয়ানি নাকি ও নমত খিল্লাই আরেকজন কি বুলডু জান না আয় হায় ইসলামের 12টা বাজাই দিছে আর এদের শায়েস্তার জন্য আল্লাহ তাআলা মুফতি উসামাকে উসামাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন পায়জামা তো গরম করে দিছে ওযু নাই ঠিক না বেটি কি আপনারা কি বুঝেন না আমার কথা ভালো করে বুঝেন আল্লাহ তাআলা যে আখলাক যে চরিত্র যে যোগ্যতা যে গুণ যে জ্ঞান গরিমা আমাদের নবীর সিনাই দান করেছেন এই জ্ঞান গরিমার কাছেও তো পৃথিবীর কোনো নেতা নাই আছে নাকি 1500 বছর পর্যন্ত পেয়ারা নবীর ইজ্জত আর আখলাককে কলুষিত করার জন্য নাস্তিক বেঈমান মুরতাদেরা বহু ষড়যন্ত্র করেছে বহু আঘাত করেছে আর নবীর এই ইজ্জতের পাহাড়াদের জন্য বহু উম্মত রক্ত দিয়েছেন রক্ত দিতেই আছেন কিয়ামত হয়ে যাবে পেয়ারা নবীর আখলাকের উপরে এতটুকু কালিমা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো বেঈমানের বাচ্চার কেন যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবেন তেমনি ভাবে পেয়ারা নবীর জিন্দগির সুনিপুণ জীবনীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন কোরআনের উপর যেমন কেউ কালিমা লাগানোর দুঃসাহস দেখাতে পারে নাই পারবেও না পেয়ারা নবীর জিন্দগিকে কেউ বিকৃত করার সুযোগ পাবে না এর জিম্মাদার কে জোরে কান একটা আওয়াজ করে জোরে বলেন এই জিম্মাদার কে
দেখেন বিবর্তনবাদের উপর যখন আমরা উলামায়ে কেরাম কথা বলা শুরু করলাম তখন শিক্ষামন্ত্রী বলল রং হেড এটা ভুল হয়ে গেছে এটা এক্সপ্যান্ড করছে এখন আবার রানিং শিক্ষার মধ্যে কি আসছে জানেন ব্যাঙ্গেন নাইস ঠিক আরে ভাই মাথা না গিলে সাইকেল চালিয়ে শিখা না এরপরে হাসে কেমনে ডাকে এগুলো শিক্ষা না তামাশা ক্যাং ক্যাং কিরিং কিরিং শিক্ষার নাম দিছে ক্যাং ক্যাং মাছ কিভাবে ধরে এটা শিক্ষকদেরকে শিখাচ্ছে তার শিক্ষার মাধ্যমে এই যে হাঁস হাঁস এবং গবাদি পশুদের লালন পালন করে তাদের নাম কি রাখাল বলেন তাদের নাম কি রাখাল মাছ যারা ধরে তাদের নাম হলো জেলে এই শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানগুলোকে রাখাল আর জেলে বানানোর পাইতারা চালানো হচ্ছে অথচ শিক্ষার দ্বারা মানুষকে আদর্শ মানুষ হিসেবে রূপান্তরিত করা হয় কথা আওয়াজ করবেন ঠিক কি না আজকে শিক্ষার এই শিক্ষাগুলোর অন্তরায় একটা ষড়যন্ত্র নিহিত সেটা হচ্ছে আগামী প্রজন্মের অন্তর থেকে ইসলামকে উদ্ধ করে নাস্তিকতার বীজ বপন করা দেখেন না পাশাপাশি সাথে সাথে নিয়ে আছে ট্রান্সজেন্ডার হুজুর বলছো তো মনে না ট্রান্সজেন্ডারের ব্যাপার বলছিনি দেখেন কেমন বিকৃতি রুচির রুচির কেমন বিকৃতি হইলে মানুষের আখলাক আর আমল এত অধপতন হইতে পারে অধস্থল হতে পারে সেটা হচ্ছে পুরুষ বানাইছে আল্লাহ নারী বানাইছে আল্লাহ আর একটা থার্ড জেন্ডার আছে হিজরা হিজরারও দুই প্রকার ফকিদের দৃষ্টিভঙ্গি হিজরাদের হুকুমও দুই দুই প্রকার যেই হিজরাদের শরীরে আসর নারীদের আসর বেশি ওই হিজরার হুকুম হবে নারীর যেই হিজরার শরীরে পুরুষের আসর বেশি তার হুকুম হবে পুরুষের ঠিক কিনা বলেন আর আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগ করেছেন এক ভাগ পুরুষ এক ভাগ বলেন না কে পুরুষ হবে কে নারী হবে সিদ্ধান্ত কার কারণ আল্লাহ নারী পুরুষ বানাইছে এরা এখন ট্রান্সজেন্ডারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করে শুরু থাকবে পুরুষের হয়ে থাকবে নারী শুরু থাকবে নারীর হয়ে থাকবে পুরুষ এর পেছনে একটা ষড়যন্ত্র নিহিত সেটা হচ্ছে জেনাকে আম করে বাংলাদেশের মধ্যে হারাম দ্বারা পয়দা করা আমরা পরিষ্কার বলি উম্মতে মুহাম্মদের একজন উম্মত বাংলার জমিনে বেঁচে থাকতে এরকম জেনার মতো ট্রান্সজেন্ডারের আদর্শ বাস্তবায়ন করতে বাংলাদেশে দেওয়া হবে না হবে না হবে না হবে না আচ্ছা বলেন তো দেখি পশ্চিমা কুত্তারা ওয়েস্টার্নস কালচার আধুনিকতার ছোঁয়ায় এই দেশের ইসলামী ভাবধারার সমাজকে পরিবর্তন করে ভ্রষ্টামি আর নষ্টামি সমাজের যেই সুকুনের নজর আমাদের শিক্ষা ব্যবস্থায় দিয়েছে যারা এই শিক্ষা ব্যবস্থা কার্যকর করার দুঃসাহস দেখবে তাদের স্থান 56,000 বর্গমাইল বাংলার ভিতরে হতে দেওয়া যাবে না কেন আমাদের আগামী প্রজন্ম আমাদের সন্তানদের ঈমান আমাদের জীবনের চাইতে দামি কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন এখন অনেকে প্রশ্ন করবে হুজুর আপনারা মাদ্রাসায় পড়েন স্কুলে শিক্ষায় কি হইল না হইল আপনাদের মাথা কামানোর দরকার কি পরিষ্কার কথা 7% কিংবা 8% মাদ্রাসায় ছেলেরা পড়ালেখা করে আর বাকি 92-93% সন্তান এখনো স্কুল কলেজের ছাত্র সুতরাং 5% আর 7% যেমন মাদ্রাসায় পড়ে আদর্শ মুসলমান নাগরিক হিসাবে নীতিকে গড়ে তোলে আমরা বিশ্বাস করি মুসলমান হিসাবে স্কুলে পড়লো কলেজে পড়লো হাই স্কুলে পড়লো তাদের ভাবধারাও ইসলামী সমাজের কালচারের ভিত্তিতেই হতে হবে কেন এই দেশে রাষ্ট্র কায়েম হয়েছে ইসলামী আদর্শের চেতনার মাধ্যমে যারা এই চেতনাকে কলুষিত করে বিজাতীয় চেতনা এনে এই সমাজটাকে নস্যাৎ করার পাই তারা চালাবে উলামায়ে কেরাম তাদের সাথে আপোষ করতে পারে আপনারা কি বলেন এই এই ষড়যন্ত্র কি বাস্তবায়ন করতে দেওয়া হবে দেওয়া যায় এর জন্য যদি আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ এমনকি জীবন দিতে হয় জীবন দেওয়ার প্রত্যয় আমাদেরকে ধারণ করতে হবে কেন আমাদের সন্তানদের ইমান টিকলে এদেশে ইসলাম থাকবে ইমান না টিকলে ইসলাম থাকবে না সুতরাং ইমান আর ইসলাম টিকানোর জন্য প্রয়োজন আমাদের বুকে রক্ত ঢেলে দিতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ জোর করে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে হেফাজত করুন একটু জোরে বলেন মহব্বত বলেন না আমিন মনে রাখবেন শুধু তাহাজ্জুদ পড়লেই মুমিন হয় না শুধু কোরআন শরীফ পড়লেই মুমিন হয় না আল্লাহ পাকের সমস্ত বিধি বিধানগুলো অকপটে মেনে নেওয়ার নাম হচ্ছে মুমিনগিরি অনেক কত
অসুবিধা কি আমাদের নেতা তো তাহাজ্জুদ পড়ুই কথা কয় না আমাদের নেতা তো কোরআন শরীফ পড়ুই ইসলাম এমন এক বিধান বলবো কি ঘুম গায় নি বললাম যে আপনি কোরআন সবটা মানেন সব মানেন কোরআন একটা অক্ষরকে অস্বীকার করলেন আপনি মুসলমান না সত্যনামিত হুজুর বলেন গোটা কোরআন আপনি মানেন একটা বিধানকে আপনি অস্বীকার করেন আপনি বেঈমান সত্যনামিত হুজুর কোন কিন্তু ইসলামের বিধান কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিসসিলমি কাফা আল্লাহ পাকের বিধান যে তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ইসলামের যত বিধিবিধান আছে তুমি মেনে নাও ইসলামের যত নিষেধাজ্ঞা আছে তুমি ছেড়ে দাও মানতে না পারলেও মেনে নাও ছাড়তে না পারলেও বিশ্বাস করো যদি অস্বীকার করো না মানতে পারলে গুনাহগার অস্বীকার করলে বেঈমান এই দেশে বহুত তাহাজ্জুদ গুজার আমি নিজে দেখছি বলবো আমার কথা কয় না এই দেশে বহুত তাহাজ্জুদ গুজার আমি নিজে দেখছি যে ইসলামের কানুনের কথা শুনলে তাদের কলিজা আগুন ধরে যায় দেখেন তাদের সামনে আসমানের ওয়াজ করেন কোনো অসুবিধা নাই আসমানের উপর ওয়াজ করেন কোনো অসুবিধা নাই জমিনের নিচে ওয়াজ করেন কোনো অসুবিধা নাই যেই জমিনকে পরিবর্তনের জন্য ওয়াজ করবেন এদের কলিজায় আগুন লেগে যায় আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি আল্লাহ তাআলা কি শুধু আসমান সাধনের জন্য জমিনের নিচে পরিবর্তন পরিবর্তনের জন্য আমাদের নবীকে প্রেরণ করেছেন না আদর্শ সমাজ কায়েমের জন্য আল্লাহ আমাদের নবীকে প্রেরণ করেছেন এই বিষয়টা আমাদেরকে জানতে হবে মুহাম্মদ রাসূলের আদর্শে ব্যক্তি জীবনের পরিপট পরিবর্তনের ব্যাপারে আছে না নাই কথা বলেন না কেন সামাজিক পট পরিবর্তনের বিধিবিধানের আদর্শ আছে না নাই রাষ্ট্রকে রাঙ্গানোর বিধিবিধান আছে না নাই কেন পরিপূর্ণ মুকাম্মল শরীয়ত তো আল্লাহ আমাদের নবীকে দান করেছেন একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না এই আয়াত নাজিলের প্রেক্ষাপটটা একটু শুনেন আমরা মাহফিল করতেছি এই মাহফিলগুলো পৃথিবীতে সবচেয়ে দামি কেন এখানে কোরআন সুন্নার কথা হয় আর মনে করেন মাহফিলের বক্তা যদি আমাদের নবী হয় আর শ্রোতা যদি সাহাবী হয় এই মাহফিলের দাম কত সুবহানাল্লাহ কয় না বলেন না যেই মাহফিলের বক্তা নবী যেই মাহফিলের বক্তা আমাদের নবী আর শ্রোতা হচ্ছে সাহাবাই কেরাম মাঠটা যদি হয় আরাফার ময়দান এই মাহফিলটা কত শান শৌকতলা আল্লাহ আকবার একটু বলবেন না আমার নবীর জীবনের শেষ মাহফিল যে স্থানে হয়েছে এই স্থানের নাম হচ্ছে আরাফার ময়দান রসুল হাদিসে বলেন আরাফার ময়দান এমন এক নিয়ামতের ময়দান উম্মত গুনা নিয়ে ঢুকবে বেগুনা মাসুম হয়ে বের হবে একটু জোরে মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ যেমন আল্লাহ রসুল বলছেন আরাফাই হজ আল হজ্জু আরাফা আরাফাই কি হজ আর হজের কি পুরস্কার কি ওলিদাত কা উম্মুহু কে যে হজ্জে মাবরুর পাইল সে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো মাসুম হয়ে গেল তার অর্থ হচ্ছে আরাফার ময়দানে আপনার অবস্থান করে যে হজ করে মকবুল হইয়া প্রস্থান করলো সে বেগুনা মাসুম সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে গেল একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না তো বলেন তো মাঠটার দাম কত যেই মাঠের মধ্যে আল্লাহ পৃথিবীতে প্রথম তৌবার দরজা খুলেছেন একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ যেই মাঠে প্রথম তৌবার দরজা খুলেছেন তৌবা করেছিলেন আদম জীবনের প্রথম তৌবা কে করেছিলেন আদম যেই মাঠে আল্লাহ কবুল করেছেন এই মাঠের নাম কি দেখেন আজকে আসার সময় ফেসবুকে দেখলাম যে আদম পাপ করেছিল একটা শিরোনাম নার্সারির বইয়ের মধ্যে দেখেছিল মনে রাখবেন এগুলো শিক্ষা দিয়া নবীদের উপরে বিরূপ মনোভাব পয়দা করার জন্য এই ষড়যন্ত্র শুরু করেছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সমস্ত নবীরা বেগুনা মাসুম নবী নবীদের আমল নামায় কোনো গুণা নাই বলেন নবীদের আমল নামা কোনো হ্যাঁ আল্লাহ নবীদেরকে ভুল করেন মাস আলা শিক্ষা দেওয়ার জন্য নবীরা গুণা করে না ভুল করে বলেন নবীরা কি করে বলেন গুণা করে না ভুল করে ভুল কেন করেন মাসালা ইস্তেমাতের জন্য সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না তো যেই পাঠ্য লেগেছে আদম গুণ পাপ করছে এই পাঠ্য পুস্তকের এই অংশ ছিঁড়ে ফেলে পুড়িয়ে জ্বালিয়ে দিতে হবে কেন নবীরা পাপ করছে এই শিক্ষা সন্তানদেরকে দিলে দিন ইসলাম বাংলাদেশে টিকবে না কথা বলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা জোরে কন দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি খতায় ইস্তিহাদির জন্য দুনিয়ার জমিনে আসার পরে কান্নাকাটি শুরু করলেন শতবর্ষর কান্নার পরে এই ময়দানে এসে দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা এই ময়দানের ওসিলা আদম আলাইহিস সালামের দোয়া প্রথম মঞ্জুর করলেন
পৃথিবীর বুকে প্রথম যেই জায়গা থেকে আল্লাহ দোয়া কবুল শুরু করেছেন এই ময়দানের নাম হচ্ছে আরাফার ময়দান আরাফার ময়দানে একটা পাহাড় আছে পাহাড়টার নাম জাবালে রহমত বলেন পাহাড়ের নাম কি একটু জোরে বলেন না সবাই পাহাড়টার কি নাম আমাদের নবীও তো রহমতের নবী বলেন পাহাড়টা রহমতের নবীও বলেন না পাহাড়টাও রহমতের নবীও আরে ভাই আমার সাথে তাকরার করেন বলেন পাহাড়ও রহমতের নবীও রহমতের নবী রহমতের পাহাড়ে দাঁড়াইছে ডানে আবু বকর বামে ফারুক আজম সামনে হচ্ছে সোয়া লক্ষ সাহাবী বলেন তো মজলিসটা কত পেয়ারা মজলিস কত দামি মজলিস এই মজলিসে আমাদের নবীর জবানে সর্বশেষ ওয়াজ নয়জিল হজে রসুল দাঁড়াইয়া সোয়া লক্ষ সাহাবীর সামনে ওয়াজ করলেন তখন এই লাউড স্পিকার ছিল না আমার নবী সাবলীল চিত্তে কথা বললেন এক লক্ষ সোয়া লক্ষ মানুষ যেখানে দাঁড়া মিনিমাম একশো মাইক লাগবে কথা বলেন না ঠিক কিনা এই যে যারা মাইক চালাও বলো এক লক্ষ মানুষের ওয়াজ শুনাইতে গেলে মিনিমাম একশো মাইকের দরকার কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীর কণ্ঠে এমন মর্যাদা দান করেছিলেন তিনি সাবলীল চিত্তে কথা বলেছেন সামনে দাঁড়ানো সাহাবি যেমন শুনেছে পেছনের দাঁড়ানো সাহাবিও তেমন ভাবে নবীর জবানের ওয়াজটা শুনেছে এই বরকতটা কে দিয়েছেন বলেন নাই নবীর জবানের এই মর্যাদা কে দান করেছেন লম্বা মানবতাবাদী এক বক্তব্য প্রদান করে গোটা বিশ্বকে তাক লাগাই দিয়েছেন আজকে পৃথিবীর যারা মানবাধিকার স্লোগান দিয়া পৃথিবীর বিভিন্ন মুসলমান রাষ্ট্রে জুলুমান নির্যাতন চালায় তলে তলে গিয়ে দেখবেন মানবাধিকার লঙ্ঘনের সমস্ত উপমাগুলো তারা পৃথিবীর বুকে কায়েম করছে আজকে ফিলিস্তিনার ইসরায়েলের যুদ্ধের দিকে তাকায় দেখেন ইসরায়েলের যে সমস্ত জানোয়াররা ফিলিস্তিনের হামাসের হাতে বন্দী হয়েছে কিছু বন্দী চুক্তির মাধ্যমে যে বিনিময় হয়েছে এর মধ্যে নারী একজন গিয়া আপনার ইসরায়েল গিয়া বর্ণনা করেছে যে হামাসের যোদ্ধাদের ভাইদের সামনে আমরা বিপরীতমুখী বিপরীত লিঙ্গ বন্দী হয়ে থাকার পরও তারা আমাদেরকে এমন এক আচার ব্যবহার উপহার দিয়েছে যেন তাদের হাতে আমরা স্বর্গে বসবাস করতেছিলাম আর ইসরায়েল থেকে কারাগার থেকে যে সমস্ত হামাসের ভাইরা বের হয়ে আসছে তাদের শরীর নির্যাতন করতে করতে কঙ্কাল বানাইয়া দিয়েছে দেখেন মুসলমানের বেদিনের বেদিনের মধ্যে পার্থক্য দেখেন মোহাম্মদ রসুল্লা ইসলাম পৃথিবীর সবচেয়ে বড় মানবতাবাদী বক্তব্য প্রদান করে এমনকি এখানে দাস দাসী বাদী প্রথার উপরও রসুল সাহ ইসলাম আলোচনা করেছেন সম অধিকারের কথা আলোচনা করেছেন আলোচনার শেষান্তে নবী ডাকদা বললেন ও সাহাবাই কেরাম আল্লাহ যে দিনের জিম্মাদারি নবুয়াতের রিসালতের জিম্মাদারি আমাকে দিয়েছে আমি কি তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছিয়েছি সোয়া লক্ষ সাহাবাই কেরাম জবাব দিলেন কালু বালা ইয়া রসুল আল্লাহ অগনবী আল্লাহ যে জিম্মাদারি আপনাকে দিয়েছেন আপনি যথাযথভাবে সেই জিম্মাদারি আদায় করেছেন বলেন আমাদের নবী নবুয়াতের জিম্মাদারি আদায় করেছেন কি করেন নাই দাওয়াতের কাজ করেছেন কি করেন নাই বলেন না জিহাদের কাজ করেছেন কি করেন নাই বলেন আওয়াজ করে বলেন না নবীর জীবনের দাওয়াতি কাজে জিহাদের কাজে কোনো ত্রুটি আছে নাকি সোয়া লক্ষ সাহাবী যখন গাওয়াহি দিলেন আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জিব্রাইল আমিনকে ডাকদা বলেন জিব্রাইল সাহাবাই কেরামের সাক্ষীর পাশাপাশি আমি আল্লাহর কোরআনুল কারিমের সর্বশেষ আয়াত নাজিলের দৃষ্টিভঙ্গি থেকে সর্বশেষ আয়াত আমার পেয়ারা হাবিবের কাছে নিয়ে যাও আর গিয়ে বলো আমি আমার হাবিবের এই 23 বছর জিন্দিগির নবুয়তের জিন্দিগির মেহনত আর কষ্টের বিনিময়ে দাওয়াত ও তবলিগের বিনিময়ে জিহাদ ফি সাবিলিল্লাহর বিনিময়ে তায়েফের রক্তাক্ত ইতিহাসের বিনিময়ে উহুদের দান্দান শহীদ এর বিনিময়ে হযরত সুমাইয়ার শাহাদতের বিনিময়ে আমির হামদার টুকরো টুকরো হয়ে যাওয়ার বিনিময়ে হযরত আসমের গলা কর্তনের বিনিময়ে হযরত খাব্বাবের ফাঁসির সুলিতে চড়ার বিনিময়ে হযরত খুবাইবের সুলিতে চড়ার বিনিময়ে হযরত খাব্বাবের পুড়ে যাওয়ার বিনিময়ে আমি আল্লাহ তাআলা আজকে নবীর এই দিনকে পরিপূর্ণ করে দিলাম ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা একমাত্র জীবন বিধান হিসাবে আমি আল্লাহ ইসলামের প্রতি রাজি হয়ে গেলাম বলেন আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি সবাই বলেন না একটু আওয়াজ করবেন আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি বলেন আল্লাহ প্রদত্ত আল্লাহ যেই দিনের উপর রাজি এই দিনের নাম কি ইসলাম ছাড়া ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালে ইউকবালা মিনহু ইসলাম ছাড়া যত ইজম আছে যত ধর্ম আছে এই ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম না একমাত্র আল্লাহ প্রদত্ত আল্লাহর সন্তুষ্ট চিত্তের ধর্ম জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি বলেন না একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি ইসলাম
ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম সুতরাং অন্য অন্য ধর্ম থেকে অন্য ধর্ম থেকে ইসলাম এর সম ইসলামের সাথে সামঞ্জস্য করা এটা বুকুরি বুকামি আর কুফরি ছাড়া কিছুই বিজাতির কাছে কিছু اخلاق থাকলো এগুলো হলো লৌকিকতা এগুলো হলো লোক দেখানো বলেন এগুলো কি লোক দেখানো আর পরিপূর্ণ আল্লাহ প্রদত্ত ধর্মের নাম কি ইসলাম একটু জোরে বলেন ইসলাম এই আয়াতটা বাবা বিজয়েরও বটে বলেন এই আয়াতটা বিজয়ের আয়াত বলেন এই আয়াতটা কিসের আয়াত সবাই বলেন এই আয়াত মনে রাখবেন ইসলামের সাথে পরাজয়ের কোনো সম্পর্ক নাই ইসলাম মানেই বিজিত ধর্ম সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না বলেন ইসলাম মানেই কি বিজিত ধর্ম বলেন ইসলাম মানেই পরাজয়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর এটা কেমন কথা বললেন ইসরায়েল মারতে মারতে ফিলিস্তিনের ভূখণ্ডের গাজা উপত্যকার 70% বাড়িঘর ধ্বংস করে দিয়েছে হাজার হাজার পুরুষ নারী শিশুকে তারা হত্যা করেছে মানে বিজয়ের তো এখানে কোনো লেশও নাই ছোঁয়াও নাই আমি পরিষ্কার বলি ইসলাম এমন এক ধর্ম যে ইসলামের জন্য মূল্যও লাভ ইসলামের জন্য বাঁচলেও লাভ কেন যারা মারা যাচ্ছেন তারা শহীদ বলেন দিনের জন্য যারা মারা যায় তারা কি জোরে বলেন না দিনের জন্য যারা মারা যায় তারা কি আর শহীদ যারা সফল তারা বলেন না শহীদ যারা চূড়ান্ত সফল তারা কেন শহীদরা বিনা হিসাবে জান্নাত বলেছেন মুহাম্মাদুর জান্নাতীরা সফল না বিফল বলেন না জান্নাতীরা সফল না বিফল দুনিয়ার কোন ধর্মের জন্য মানুষ মরতে চায় না আর ইসলামের জন্য মুসলমানরা মরতে পাগল কেন ইসলামের জন্য যারা জীবন বিলাই দেয় তাদের মতো চূড়ান্ত সফল আর কেউ হতে পারে না তাদের নাম হচ্ছে শহীদ আর শহীদদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ও মুসলমান শুনো যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় আল্লাহর রাস্তায় কতল হয় তারা মৃত না তারা জিন্দা বলেন শহীদরা মৃত না জিন্দা একটু জোরে বলেন না শহীদরা মৃত না জিন্দা শুধু শহীদরা জিন্দা না শহীদদের শাহাদতের রক্তের বিনিময়ে আল্লাহর যেই জমিনে শহীদদের রক্ত পড়ে ওই জমিন আল্লাহ দিনকেও জিন্দা বানায় দেন একটু মহব্বত বলবেন না সুবহানাল্লাহ যেই জমিনে শহীদদের রক্ত পড়ে আমি লিখে দিয়ে যাই আপনারা আমাকে বলবেন আমি না থাকলে যদি আল্লাহ এই বিজয়ের সূতিকাগা আল্লাহ আপনাদের হায়াতে করে তাহলে আমার কথা স্মরণ করবেন এই যে আরকানের বুকে আপনার রোহিঙ্গা মুসলমানদের রক্ত পড়ছে কি পড়ে নাই বলেন এখন ফিলিস্তিনের বুকে মুসলমানদের মুজাহিদদের রক্ত পড়তেছে কি পড়তেছে না আল্লাহর কসম আর কেন একদিন কালেমার জান্দা উদ্দিন হবে এবং ফিলিস্তিনের বুকে কালেমার জান্দা উদ্দিন হবে ইহুদিদের নাম নিশানা পৃথিবীর বুকে থাকবে না মুসলমানরা বিজয়ের পতাকা পদ পদ করে উদ্দিন করবে কেন মুসলমানের সঙ্গে কে আছে বলেন না মুসলমানের সঙ্গে কে আছে বলেন ইসলামের সাথে পরাজয়ের কোনো সম্পর্ক ইসলাম মানেই বিজয়ের ধর্ম বলেন ইসলাম মানেই বলেন ইসলাম মানেই বিজয়ের ধর্ম যেমন কুরআনুল কারিমে সূরাতুল ফাতহ মানে বিজয়ের সূরা আছে পরাজয় নামক কোনো সূরা নাই সুবহানাল্লাহ জোরে বলবেন না বলেন ইসলামে পরাজয় নামক কোনো সূরা কিন্তু বিজয়ের সূরা আছে মুহতারাম হাজিরিন যখন পেয়ারা নবীর কাছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা বিজয়ের আয়াত নাযিল হলো সোয়া লক্ষ সাহাবীর মুখে শুধু আনন্দ আর আনন্দ কেন দেখেন যেই দল বিজয় হয় এই দলের মুখে আনন্দ থাকে মিছিল থাকে স্লোগান থাকে সমস্ত সাহাবাই কেরাম আনন্দে উল্লাসিত কিন্তু সব সাহাবীর বড় সাহাবি এই সাহাবীর নাম হলো সিদ্দিক আকবর রসুল বলেন আবদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক নবীদের পরে শ্রেষ্ঠ হচ্ছেন উম্মতের মধ্যে সিদ্দিক আকবর এই সিদ্দিক আকবরের দিকে নবী তাকায় দেখেন ফা বাকাশে কাঁদতেছে সমস্ত সাহাবি হাসে সিদ্দিক আকবর কাঁদে মিয়া প্রেমের রং রং সবার এক হয় না এক একজনের প্রেমের হালত এক এক কাইফতের হয় ঠিক কিনা জোরে বলেন আপনার প্রেম আপনার মনের মতো আমার প্রেম আমার মনের মতো হুজুরের প্রেম হুজুরের মনের মতো সিদ্দিক আকবর তো এমন এক বেমিশাল বেনজির এক মানুষ নবীদের পরে উম্মতের শ্রেষ্ঠ মানুষ তার রং তার ঢং তার কাইফিয়ত তার মর্যাদা এত উঁচুতে রসুল ডাক দে বলেন ওগো সিদ্দিক আকবর দুনিয়ার বুকে দিন প্রচারের জন্য আমার উমর থেকে শুরু করে সর্বশেষ সাহাবি যত অবদান রেখেছে তাদের প্রতিদান আমি নবী দুনিয়াতে প্রদান করেছি কিন্তু সিদ্দিক আকবর এমন এমন দিনের অবদান দেখেছে আমি নবী না হাসর ময়দানে আল্লাহ সিদ্দিক আকবরের প্রতিদান দান করবে বলেন সিদ্দিক আকবরের প্রতিদান কে দান করবে
একটু জোরে বলেন না কে দান করবে আল্লাহ তাআলা দান محترم হাজেরিন রাসূল ডাক ডাক কয় ও আবু বকর আজকে বিজয়ের দিন আপনি কাঁদেন কেন আপনার কান্নার কারণটা কি সিদ্দিক আকবর ডাক দাও বলে ইয়া রাসূলুল্লাহ আজকের আয়াতটা বিজয়ের সাহাবে কেরামের আনন্দ উল্লাস সব ঠিক আছে কিন্তু আমি কাঁদতেছি ভিন্ন কারণে এই আয়াত যেমন বিজয়ের এই আয়াতের মাথায় একটি কথা লুকায়িত আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে দিনের জন্য যে ধর্মের জন্য যে বিধিবিধানের জন্য পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছিলেন আল্লাহ প্রদত্ত ধর্মের মিশন শেষ তার মানে হচ্ছে আল্লাহ আর আপনাকে দুনিয়ায় রাখবেন না আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন আমি আবু বকর সিদ্দিক কান্দি আপনি নবীর বিরহের জন্য মুহতারাম হাজিরিন ভালো করে শুনেন সিদ্দিক আকবর তো এমন সাহাবী সিদ্দিক আকবর তো এমন ভাগ্যবান সাহাবী যেই সাহাবী যেই সাহাবীর গুণগান কোরআনুল কারীম নাযিল করে আল্লাহ নিজে বর্ণনা করেছেন যেই সাহাবীর মর্যাদার প্রেক্ষাপট আলোচনা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ সিদ্দিক আকবরের ব্যাপারে আয়াত নাযিল করেন রাদিয়াল্লাহু আনহুম মারদুআন ও গো নবী আপনার সাহাবী যে আমার প্রতি রাজি আমি যার প্রতি রাজি মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতটা আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের ব্যাপারে নাযিল করেছেন একটু চিন্তা করে দেখেন দুনিয়ার জমিনে আল্লাহ যার রেজা মন্দির ব্যাপারে আয়াত নাজিল করেন তার চাইতে মর্যাদাবান আর কেউ হতে পারেন না যেমন পেয়ারা নবীর অফাত মুবারকের পরে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন নবীর মাদফুন হয়েছে বুধবারে ভালো করে খেয়াল করেন তিন দিন পর্যন্ত পেয়ারা নবীর লাশ মুবারক মদিনায় ছিল তিন দিন পর্যন্ত লাশ মুবারক দাফন করেন নাই যেই যেই কারণে নবীর পেয়ারা নবীর লাশ মুবারক দাফন করেন নাই এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের নবীর পরে রাষ্ট্রে খেলাফতের দায়িত্ব কে পালন করবেন নবীর সাহাবায়ে কেরামের মধ্যে দুই ভাগ ছিল এক ভাগ ছিল মুহাজির আর এক ভাগ ছিল আনসার মুহাজির হচ্ছেন তারা যারা মক্কাতুল মুকাররমায় নবী হিজরত করে আসার পরে নবীর দিন কায়েমের জন্য নবীর সঙ্গে সঙ্গে মক্কা ছেড়ে মদিনায় এসেছেন আর আনসার হচ্ছেন তারা মুহাজিররা আসার পরে দিনের জন্য তাদেরকে যারা সাহায্য করেছেন আনসাররা মদিনার মধ্যে প্রচার শুরু করলো যে আমরা মদিনার আনসাররা যদি নবীর হিজরতের পরে নবীকে নবীর সাহাবায়ে কেরামকে সাহায্য না করতাম তাহলে ইসলাম এমনভাবে প্রসারিত হতো না সুতরাং খলিফা হবে আমির হবে আমাদের মধ্য থেকে আর মুহাজিররা ডাক দাম বলেন ও আনসার ভাইরা তা হতে পারে না কেন মক্কাতুল মুকাররমায় আপন মাতৃভূমি নবীর জন্য দিনের জন্য আল্লাহর জন্য বাড়ি হারাইলাম গাড়ি হারাইলাম নারী হারাইলাম সুতরাং আমাদের ত্যাগ বেশি আমির হবে আমাদের মধ্য থেকে এই দ্বন্দ্বের নিরসন যখন করা যাচ্ছিল না ইত্তবসরে সাইয়েদনা ওমর দাঁড়ায় গেলেন মসজিদ নববীতে ডাক দাম বললেন ও আনসার ভাইরা ও গো মুহাজির ভাইরা শুনেন আনসার আমির হোক মুহাজির আমির হোক এটা আমরা দ্বন্দ্বে না যাই আল্লাহর নবী পেয়ারা নবী যাকে আমির ব্যাপারে ইনডাইরেক্টলি ঘোষণা করেছেন মুসলমানদের পরবর্তী আমির হবেন তিনি নবী যাকে ইনডাইরেক্টলি ঘোষণা করেছেন ভালো করে খেয়াল করেন নবীর পরে আমির কে হবে নবী ডাইরেক্ট বলেন না ডাইরেক্ট বললে তো কোনো দ্বন্দ্বই হতো না কেন সাহাবায়ে কেরাম নবীর কথা মানার জন্য জীবনের চাইতে বেশি পেয়ারা হইতেন একটু জোরে মহাপতে সুবহানাল্লাহ বলবেন না মাইন্ড করেন না আমি আপনাদের চট্টগ্রামের কথা বলি আমাদের এই সমাজে কিছু আসে গেছে নবীর মহব্বতের দাবিদার আছে সুবিধা যেখানে মানে সেখানে আর অসুবিধা হইলে কোন নাই আমরা যেমন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাংলাদেশে এমন কুলাঙ্গার আছে না নাই যারা নবীরে গালি দেয় কথা বলেন না কেন একটা আওয়াজ করবেন নবীরে গালি দেয় এমন কুলাঙ্গার আছে না নাই তাদের নাম হলো নাস্তিক বলেন তাদের নাম কি এই নাস্তিকদের মোকাবেলায় ওই যে জাহাঙ্গীর হুজুররে পাইবেন না কথা কয় বয়ানিরে পাবেন না বোলডুজাররে পাবেন না যারা এ নবীর
চূড়ান্ত দুশমন নাস্তিকদেরকে মোকাবেলা করার জন্য রক্ত দিয়েছে তারা হচ্ছে কওমির সন্তান আল্লাহ মাহমুদ শফির রুহানি সন্তানেরা কথা বলেন আওয়াজ করে বলেন ঠিক কি না রাজপ্রসাদে যখন রাজপ্রসাদে যখন ওই যে শাহবাগের মুচর থেকে গণজাগরণ মঞ্চের নামে যখন আমার নবীকে লুচ্চা বলে গালি দিয়েছিল তখন গর্জে উঠেছিল আল্লাহ মাহমুদ শফির কওমির সন্তানেরা ৩০ লক্ষ থেকে ৪০ লক্ষ নবীর প্রেমিক শাপলা চত্বরে জমায়েত হয়েছিল রাজনীতির প্রেক্ষাপটকে পরিবর্তন করার জন্য না আল্লাহর নবীর ইজ্জতকে সমুন্নত করার জন্য কথা বলেন আওয়াজ করবেন ঠিক আছে এ আওয়াজ দিলে দিন টিকবে আর ঢর করে মতন ভরিব রাজি আছে তো ইনশাআল্লাহ দুই হাতটাই বাবু উঠাও তো উঁচু করে উঠাও রেডি তো ইনশাআল্লাহ জবান কে দিয়েছে আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্য খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ দিকে আওয়াজ করেন নারে তাকবীর হয় নাই মিছিলের মতো হয় নাই এখনো আরো জোরে নারে তাকবীর বিশ্বের মুসলিম ফিলিস্তিন ফিলিস্তিন সাবিলুনা 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 বিশ্ব নবীর দুশ্মনেরা বিশ্ব নবীর দুশ্মনেরা নারায়ে তাকবীর ইনশাআল্লাহ এইভাবে যদি স্লোগান দিতে পারেন দিন জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ কেন আমাদের আল্লাহু আকবার মোকাবেলা করার ক্ষমতা কোনো বাতিলের বাচ্চার নাই বেঈমানদের আছে দুনিয়ার অস্ত্র আমাদের আছে আল্লাহু আকবার বলেন বেঈমানদের আছে কি আর আমাদের কি আছে আর আল্লাহর আল্লাহু আকবার যখন বলবেন জোরে বলবেন কেন সমস্ত জিকির আস্তে করা সুন্নত আর আল্লাহু আকবার জোরে বলা সুন্নত বলেন আল্লাহু আকবার জোরে হবে না আস্তে হবে জোরে কোন জোরে আল্লাহু আকবার জোরে হবে না আস্তে হবে কেন ইমানের স্পিড হচ্ছে আল্লাহু আকবার রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি বলি সুদিনে বন্ধুত্বের পরিচয় না দুর্দিনে বন্ধুত্বের পরিচয় হয় আপনি মিছিলের পরে জিরাফি খাবেন গেট করবেন গুরু জড়াইবেন মেজবানি করবেন এগুলো হচ্ছে সুদিনের পরিচয় আর নবীর ইজ্জতের জন্য রক্ত দেবেন এটা হলো দুর্দিনের পরিচয় কথা বলেন ঠিক কি না আর এই দুর্দিনের বন্ধুত্বের পরিচয় এই দেশে নবীর জন্য দেখিয়েছেন কওমির সন্তানেরা কিন্তু আফসুস আর দুঃখের বিষয় যারা নবীর দুশ্মনদের মোকাবেলা করে না তাদের নাম হইল সুন্নি আর নবীর জন্য যারা রক্ত দেয় তাদের নাম দিল ওহাবি ওই যে আল্লাহ মাওলি বিশাবুজুর খুব সুন্দর বলছে বলবো দেশটাই চলছে উল্টা দানা ভরা ফলের নাম বেদানা রসে বলা ফলের নাম আনারস সুন্নতে বড় দলের নাম ওহাবি আর বেদাতে বড় দলের নাম হইল সুন্নি সত্য না মিথ্যা জোরে কান আমরা নাচ্চা শূন্য হইতে চাই না নবীকে মান্না শূন্য হইতে চাই বলেন নাচ্চা শূন্য হওয়া যায় না ভণ্ড হওয়া যায় আর শূন্য হয় তারা নবীকে মানে যারা বলেন শূন্য হয় তারা জোরে কান শূন্য হয় কারা নাচে কারা বুঝেন নাই আবার কোন নাচে কারা আর মানে যারা বলেন না নাচে যারা মানে যারা কি মানবেন কি ছাড়বেন কি মানবেন কি ছাড়বেন সুন্নত মানবেন বেদাত ছাড়বেন বলেন সুন্নত মানবেন যেরকম সুন্নত মানবেন তাইলে আপনি প্রকৃত আশেক রাসুল হবেন আমি কোনো গোষ্ঠীর ষড়যন্ত্র কর মানে নাম বিরাম নেই আজকে বদনাম করতে চাই না তবে হ্যাঁ ইমান যেখানে বাঁচবে না সেখানে নাম নিয়ে বদনাম করা ওয়াজিব হয়ে যায় আপনাদের চট্টগ্রামে এরকম শত শত ভণ্ড পীরের মাজার আছে যেখানে শিরিকের নামে সেজদা হয় আছে না জোরে বলেন আছে নাই আমরা পীরের হক্কানি পীরের মাজার জিয়ারত মানি কিন্তু কবরে সেজদাকে মানি না কেন সেজদা হবে একমাত্র কার আর এই ট্র্যাডিশন যারা মানতে পারেন না আপনারা আবার কলমা নতুন করে পড়েন সত্য না মিথ্যা জোরে কান ভাই ডর করে মাতাও না বলেন সেজদা হবে একমাত্র কার জোরে কান একটু মহব্বতে বলেন না সেজদা হবে কার সাইয়েদানা ওমর দাঁড়ালেন শেষের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন সাইয়েদানা ওমর দাঁড়ায় কয় এই সাহাবাই কেরাম শুনেন
ইমারত্ব তিনি পাবেন যিনি আমাদের মধ্যে সর্বাধিক যোগ্য বংশের ফুয়া খান ইবাদত ভিত্তিতে ইয়ারের ভিত্তিতে ইমারত সাদারত নির্ণয় নয় কার ফুয়াকে কার ছেলেকে এই ভিত্তিতে ইমারত সাদারত ইমারতি নির্ণয় হয় না ইমারত আর সাদারত নির্ণয় হয় যোগ্যতা এলেমার আমলের ভিত্তিতে কথা বুঝছেন না আমাদের দেশে দেখেন বহু পীর আছে বাবা ভালো ছিল স্কুলা ভন্ড আছেন না জুরে কোন এমন বহু পীর আছে তার আব্বা সুন্নত মতো চলতো ফুলার দাড়িও নাই আবার দাড়ি ছাড়া মানুষটার মানুষ পীর মনে করে যেমন আট্রুশি কথা বলেন না কেন যে মুস্তফা আমির ফয়সাল তার ওই যে জাকির পার্টির চেয়ারম্যান যে তার মুখে দাড়িই নেই সে সকালে ঘুম থেকে উঠে আগে দাড়ি কামা আমি নিজে দেখছি তার সামনে তার বক্তার এরকম কুর্নিশ করে দাঁড়া এইভাবে দাঁড়া এটা কখন হতে পারে মাথা মস্তক অবনত একমাত্র মুসলমানের কার হবে কার সামনে হবে মহতারাম হাজিরিন ভালো করে শুনেন খলিফাতুল মুসলিমিন উমর ডাক ডাক হয় নবী যারে ইনডাইরেক্টলি এমারতের নির্দেশনা দিয়ে গেছেন তিনি আমাদের আমির হবে সাহাবায়ে কেরাম বিশ্বায়িত তিনি আবার কে বলো নবীর অসুস্থতার সময় যে সত্র অক্ত নামাজ নবীর নির্দেশে যিনি নামাজের ইমামতি করেছেন তিনি কে সবাই বলেন তিনি আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ জোরে বলবেন না হাদিসটা ভালো করে শুনেন বেলাল আজান দিলেন রসুল অসুস্থ অবস্থায় শোয়া মাথা উঠাইছেন মসজিদে যাবেন গাতটা উঠাইয়া দুর্বলতার জন্য আবার পড়ে গেছে একবার দুইবার তিনবার উঠানোর চেষ্টা করে বললেন মসজিদে যাওয়ার শক্তি পেয়ারা নবীর নাই এদিক দিয়ে সাহাবায়ে কেরাম নবী আসবেন নামাজ পড়াবেন অপেক্ষা মানছিলেন ইত্তবসরে নবীর আগদা বললেন আয়েশা বেলালকে ডাকদা বলো আমার মুসল্লাই দাঁড়ায়া যেন সিদ্দিক আকবর নামাজের ইমামতিটা করে বিলালকে ডেকে ডাকদা বললেন ও বিলাল সিদ্দিক আকবর কোথায় ডাকেন সিদ্দিক আকবরকে ডেকে ডাকদা বললেন সিদ্দিক আকবর আল্লাহর নবীর নির্দেশ নবী যে অসুস্থতার জন্য দাঁড়াইতে পারতেছে না চলতে পারতেছে না নবীর মুসল্লায় দাঁড়ায়া আপনাকে নামাজ পড়ানোর জন্য হুকুম করেছেন সিদ্দিক আকবরের মনটা ছিল দুর্বল নরম মানুষ নবীর মুসল্লায় দাঁড়াইছে কিন্তু কান্নার জন্য ভালো করে নামাজটা পড়াইতে পারে নাই কেননা এতদিন পর্যন্ত নবীর পেছনে নামাজ পড়ে সাহাবাই কেরাম আত্মার মধ্যে তাসাল্লি আনতেন মনের মধ্যে স্বাদ আনতেন কেন নবীর পেছনে নামাজ পড়ার মতো সৌভাগ্যবান আর কিছুই হতে পারে না সিদ্দিক আকবর নামাজটা যখন পড়াচ্ছিলেন রসুল ডাক দেব ও গায়েশা ও গো ফাতেমা দুইজন আমাকে ভর করে ধরো দুইজনের কাঁধে ভর করে দাঁড়াইলেন আয়েশা সিদ্দিকার একটা দরজা একটা জানানা আর মসজিদে নবীর জানানার সঙ্গে এর ছিল মসজিদে নবীর অংশের মধ্যেই ছিল রসুলকে জানানার পাশে দাঁড় করা দিলেন সিদ্দিক আকবরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেছেন একবার নামাজের দৃশ্য দেখে রসুল তাবাসসুম করেন মুসকি মুসকি হাসে আবার যখন সিদ্দিক আকবরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম সেজদার মধ্যে যান ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জার জার করে কান্না শুরু করলেন নামাজটা যখন কমপ্লিট হয়ে যায় হযরত আয়েশা ডাকদা বললেন ইয়া রাসূলুল্লাহ প্রথম সাহাবাই কেরামকে দেখে কেন হাসলেন এরপর কেন জার জার করে কাঁদলেন রসুল ডাকদা বলে আয়েশা এই নামাজ আর এই সাদারত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আমার মতে করে সিদ্দিক আকবর মদিনার সাহাবাই কেরামকে নিয়ে নামাজটা পড়তেছেন দেখে আমি আনন্দে হেসে দিচ্ছিলাম আর কাশি কেন জানো নেই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে ওগো নবী আপনি আপনার সাহাবাই কেরামকে কেমন রেখে এসেছেন আমি বলবো আমার সাহাবাই কেরাম ওগো আল্লাহ তাআলা আবু বকরের নেতৃত্বে আপনার কদমে সেজদা করতেছে দেখে এসেছি হযরত ওমর ডাকদা বলে শুধু তাই না সিদ্দিক আকবরের আরেকটা মর্যাদা রসুল যখন হিজরত করবেন যেই সাহাবিকে সঙ্গে নিয়েছেন যেই সাহাবিকে নিয়ে তিনি গারে সুরের মধ্যে তিন দিন আত্মগোপনে ছিলেন যার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে নবীর সাথী হিসাবে উল্লেখ করে সাহাবী হিসাবে উল্লেখ করেছেন ইদ ইয়াকুলু সাহিবুহু
لا تحزن إن الله معنا صدیق اکبر যখন নবীকে নিয়ে গারে সুরের মধ্যে কাফেরদের অত্যাচারের মুখে যখন আত্মগোপন করেছিলেন রাসূল সিদ্দিক আকবরের উরুর মধ্যে শুনলেন সিদ্দিক আকবর তাকায়া দেখেন উপরের মধ্যে কাফেরের পদধ্বনির আওয়াজ শোনা যায় কাফেরের কণ্ঠস্বর শোনা যায় সিদ্দিক আকবর বিতস্ত হয়ে ডাকদা বললেন ও গো নবীজি গুহায় আশ্রয় আলাপ হই নাই এই তো কাফেররা দেখে ফেলছে গুহার মুখ পর্যন্ত চলে এসেছে মনে হয় ধরা পড়ে যাব নবী সিদ্দিক আকবরকে সান্ত্বনা দেওয়ার আগে আগে আল্লাহ তাআলা সিদ্দিক আকবরকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ ইয ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান নবীর সাহাবী ব্যাপারে এই আয়াতে যে সাহাবীর কথা উল্লেখ করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না ইন্নাল্লাহ মানা নবীর সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর উমর ডাকদা বলেন যে নবীর মুসল্লাই যিনি দাঁড়ায়া নামাজ পড়ার নবীর জীবদ্দশায় নবীর সঙ্গে যিনি আল্লাহ ঘোষণা করেন ইয ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মানা আপনার সাথী যিনি তিনি হচ্ছেন আমার আপনার আবুকর তার অর্থ হচ্ছে রাসূলের বিয়োগের পরে নবী ইশারা করেছেন আল্লাহর ইনডাইরেক্ট ইঙ্গিত নবীর ওফাতের পরে খেলাফতের মসনদে আদিষ্ট হবেন সিদ্দিক আকবর একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না